আমাদের দাবি হচ্ছে রাষ্ট্রপতি যেই খুনি হাসিনার ফ্যাসিস্ট হাসিনা সন্ত্রাসী হাসিনা জঙ্গি সংগঠন অর্থ লুটপাটকারী এই খুনি হাসিনাকে যে মদত হিসেবে সাহায্য করছে এখন দেখতে পাচ্ছি তিনি হচ্ছে আমাদের রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে এবং রাষ্ট্রপতি যদি অনতিবিলম্বে সে পদত্যাগ না করে তাহলে অবশ্যই আমরা রাষ্ট্রপতি ভবনকে ঘেরাও করব এবং তার পদত্যাগের দাবিতে মানে যদি কেউ ভুলে যায় আমরা 5ই আগস্ট হাজারো লক্ষ লক্ষ জনতা নিয়ে যেভাবে আমরা গণভবনকে ঘেরাও করেছি এবং কি খুনি হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং দেশ থেকে পালিয়ে গেছে ঠিক তেমনি ভাবে এই রাষ্ট্রপতিকেও এই দেশ থেকে পলাতে হবে এবং যদি তিনি পদত্যাগ না করে বা আম জনতার মাঝে যদি তিনি পড়ে এবং তিনি যদি ছাত্র জনতার হাতে পড়ে তাকে কিন্তু কেউ বাঁচিয়ে রাখতে পারবে না কোনো ফ্যাসিস্টদেরকে আমার সোনার বাংলায় জায়গা দেওয়া হবে না এবং ছাত্রলীগকে একটি জঙ্গি সংগঠন একটি সন্ত্রাসী সংগঠন একটি মানে দর্শন সংগঠনকে নিষিদ্ধ করতে হবে যারা খুনিদের মানে আমার ছাত্রভাইদেরকে হত্যা করেছে সাধারণ জনতাকে হত্যা করেছে যারা দর্শন করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে কার্যকর করতে হবে আমাদের 5ই আগস্ট লাখ মানে হাজার হাজার শহীদের বিনিময়ে 1400 মানুষ মারা গেছে আমরা সেই বিনিময়ে বাংলাদেশ স্বাধীন পেয়েছি সরাসরি শেখ হাসিনা যে আমাদের নির্বিচারে উল্লেখ করে হত্যা করছে সেই তাকে স্মরণ হয়েছে এবং রাষ্ট্রপতি যে আছে তারপরও সে শেখ হাসিনা তার সাপোর্ট গাইতেছে তিনি বাস্তবের পদে সে পদত্যাগ করছে কিন্তু সে এখন বলছে সে পদে পদে খুঁজে পাইতেছে না কিন্তু আমাদের কথা হয়েছে সে পদে পদে খুঁজে না পায় তাহলে আমরা যে নতুন রাষ্ট্র গঠন করতে পারছি সেটাকে বললাম সে এখন যে ভাষ্যহীন হয়ে গেছে কারণ সে এখন বলে এক কথা সকাল বলে এক কথা রাতে বলে এক কথা মানে আমরা এই দিন চাই না সে পদত্যাগ করুক পদত্যাগকে সে তার নিজের মতন করে চলে থাক এই দাবি হচ্ছে জনগণের পক্ষ থেকে দাবি যবদুয়ার জনগণের পক্ষ থেকে যে দাবি সেটা ন্যায্য দাবি এটা দাবি সে বলতে করতেই হবে তাকে কারণ সে সকালে একটা বিকালে একটা হ্যাঁ একটা 5 তারিখ একটা কথা বলছে সবাই জানে আর এখন এক কথা বলছে এটা তো মানার তো সে কেন বলছে কিসের জন্য বলছে সে তাহলে ফ্যাসিস্টের দালাল এই বাংলায় কোনো ফ্যাসিস্ট থাকবে না আর কোনো আওয়ামী লীগ থাকতে পারবে না এই বাংলায় মানুষ পরে এখনো মারা যাইতেছে মানুষ তারপরও তার ছিলে আপনারা দেখছেন চট্টগ্রামে দেখা গেল যে সকালবেলা গোলাগুলি করছে তারা সকালবেলা তারা গোলাগুলি করছে ছাত্রলীগের বাহিনীরা সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা করছে আর এগুলো আমরা মানব এই এত মানুষ মারা যাওয়ার পরে এত মানুষ এখন হসপিটালে এটা কিভাবে মানা সম্ভব আমরা সাধারণ শিক্ষার্থী সাধারণ জনগণ কিভাবে মানবো আর তার পদত্যাগ নিশ্চিত নিশ্চিত ইনশাআল্লাহ আমার নাম মোহাম্মদ জুবায়ের হুসাইন হাতেম আলী কলেজ অনার্স ডিপার্টমেন্ট আমরা আজকে আন্দোলনের মূল লক্ষ্য হলো আবু সাইদ মুগ্ধ তারা আজকে আমাদের সেই সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দিয়ে জীবনকে শহীদ করেছেন সেই শহীদের রক্ত শুকানোর আগেই আজকে একদল সন্ত্রাসীরা তারা আজকে মাঠে নেমে তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করছে তার বিরুদ্ধে আমরা ছাত্র জনতা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে কোনো দলমত নির্বিশেষে আমরা এই আন্দোলনকে রুখে দেব এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বর্তমান যে ফ্যাসিবাদী রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতি আমাদের বৈধ রাষ্ট্রপতি না সে আজকে এক কথা বলে কালকে এক কথা বলে তার পদত্যাগের দাবিতে আমরা যতক্ষণ পর্যন্ত তার পদত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ।